গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদেরকে ব্লগ নয়, আজকে একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটু ডিমের টেবিল করে দেখানোর চেষ্টা করব, অদ্রিজার আবদারে আর কি। কারণ ও দোকানে সবসময় দোকানে খেতে চাইছে, আর খাওয়ার পরে হচ্ছে কি পেটে ব্যথা করছে। তো গতকাল থেকে বলছে আমাকে টাকা দাও, আমি ডিমের টেবিল নিয়ে আসি, নিচেই দোকান আছে। তো ওকে বললাম ঠিক আছে, আমি দেখি বানিয়ে দিই তোকে। তো জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, ডেভিল কোনোদিনও বানাইনি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে করছি। আর এখানে সমস্ত উপকরণগুলো তো নিয়েছি, তোমাদেরকে শেয়ার করলাম, আর এবার প্রসেসটাই যাই, চলো। তো বন্ধুরা, আমি যে ডিমের দেভিলটা বানাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আর একদম ঘরোয়া উপায়ে, আলাদা করে কোনো কিছুই আমি কেনাকাটা করিনি, যেহেতু মেয়ের আবদার মেটাতে করা। তো সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করছি। এখানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে দিয়েছি পরিমাণ মতো একটু সর্ষের তেল, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করব আমি, আদা কুচি, আর হচ্ছে রসুন কুচি, আর সামান্য একটু টমেটো। তো এটা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি যে আলুটা মেখে রেখেছি, তো তোমাদেরকে উপকরণগুলো তো আগেই শেয়ার করেছি, তো আলুটা এর মধ্যে দিয়ে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। আর আলুর পুরের মধ্যে যে স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, এই সমস্ত কিছু দিয়ে আমি আলুটা বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো অদ্রিজা আলু মাখাটা খেয়ে বলছে মা এটাই তো বেশি খেতে ভালো লাগছে, মানে এতটা টেস্টি হয়েছে ওটা। আর একটু স্পাইসি করেছি, একটু ঝালঝাল করেছি, তো দারুণ হয়েছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, সকালে সন্ধ্যায় যদি কোনো বাচ্চা, মানে বাড়ির বাচ্চারা বায়না করে কি বড়োদেরও একটু চায়ের সঙ্গে স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করছে, খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে একদম ঘরোয়া উপকরণে, কোনো কিছু আলাদা লাগবে না। আমি তো মানে আমার ঘরে যা ছিল তাই। এখানে দেখো মানে ব্রেড ক্রাম্বস লাগে, যেটা মার্কেটে কিনতেও পাওয়া যায়, তো আমি সেটা আলাদা করে কিনে নিই। আমি যে টোস্ট বিস্কুট ছিল সেটাই গুঁড়ো করে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারের জায়গায় আমি নিয়েছি ময়দা। তো এখানে একটু ময়দা অল্প একটু জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, আর যাদের কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবে, আর যাদের নেই তারা ঘরোয়া উপকরণে এভাবেই করবে। তো দেখো পুরটা বানিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ আলু যেহেতু হাতে তো গরম নেওয়া যাবে না, তো দেখো হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এই যে দুটো ডিম সিদ্ধ করেছিলাম, মানে ডিমের ডেভিলে দেখবে অর্ধেক করেই থাকে, আবার যেগুলো হয়তো আমরা রাস্তাঘাটে খেয়ে থাকি মানে অর্ধেকের অর্ধেকও থাকে, সেটা কম দাম, দাম অনুযায়ী ওরা সাইজ করে। তো সেটা যাই হোক, আমি দুটো ডিম সিদ্ধ করে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর এই যে দেখো এইভাবে পুরটা লাগিয়ে এই যে একটা ডেভিল আমার রেডিও হয়ে গেছে। তো এইটাকে এখন আমি এই যে ময়দার ব্যাটারটা করেছিলাম, তো এটা বললাম না যাদের কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার দিয়ে করবে, আমার কাছে যেহেতু নেই আমি ময়দা দিয়েই করেছি। তো এখানে এটা ডুবিয়ে আমি এখন এই যে উপরে একটু হালকা করে ময়দা লাগিয়ে নেব, তারপরে হচ্ছে যে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছি সেটা মাখিয়ে নেব, তাহলেই আমার ডিমের ডেভিল পুরো প্রসেসটা তৈরি হয়ে যাবে, এবার ভাজার অপেক্ষায় শুধুমাত্র। তো এইভাবেই এক এক করে আমি চারটে ডেভিল বানিয়ে নিয়েছি, যদিও আমার আলুর পুরটা একটু শর্ট পড়েছিল, মানে আর একটু হলে ভালো হতো, কিন্তু ওই যা যতটা পুর আছে তার মধ্যেই আমি চারটে করে নিয়েছি। তো তোমরা তো দেখছো বন্ধুরা কীরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাইরে খাওয়ার থেকে এরকম ঘরে বানিয়ে খাওয়া তো সব থেকে ভালো, তোমরা সেটা জানো, কিন্তু সচরাচর হয়ে ওঠে না আর কি। তো এই যে দেখো চারটে ডেভিল আমার সম্পূর্ণ রেডি, এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখন শুধুমাত্র ভাজার অপেক্ষা। তো দেখো কড়াইয়ে যেহেতু আমি অল্প পরিমাণেই তেলটা দিয়েছি, তো আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি, আর খুব বেশি ভাজারও দরকার নেই, কারণ এগুলো তো সবই মানে কুক কড়াই আছে আর কি, যেরকম ডিমটাও সিদ্ধ আর পুরটাও তৈরি মানে রেডি, তো সেই কারণে খুব যে ডিপ করে ভাজতে হবে সেরকমটা ব্যাপার নয়। তো বন্ধুরা, আজকে মেয়ের আবদার মেটাতে ফার্স্ট টাইম ডিমের ডেভিল ট্রাই করলাম, তো কীরকম হয়েছে জানি না, চলো তোমাদেরকে দেখাই, তোমরাই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর একটু লালচে বেশি হয়ে গেছে, লালচে বেশি হয়ে গেছে বলতে তেলটা আমার বেশি গরম হয়ে গেছিলো, তো বুঝতে পারিনি, আর একটু হালকা গরমে দিতে হতো তেলটা।
তো একটু লালচে হয়ে গেছে, তো ফার্স্ট টাইম করেছি, যা খারাপ লাগছে না, মানে নিজে বেশ ভালো লাগছে যে না নিজে বানিয়েছি, এখন টেস্ট করার পালা। তো চলো তোমাদেরকে একবার শেয়ার করি, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে কীরকম হয়েছে ডিমের টেবিলটা। তো এই যে দেখো, চারটে করেছি, চারটে মানে দুটো ডিম সিদ্ধ করেছিলাম অর্ধেক অর্ধেক করে, টেবিল তো দেখবে অর্ধেক ডিমেই থাকে। তো চারটে হয়ে গেছে, সেই সঙ্গে একটু সালাড করে নিয়েছি, এখানে নিয়েছি সস। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে ফার্স্ট টাইম ডিমের টেবিল ট্রাই করলাম কীরকম হয়েছে। আর কলকাতাতে এই ডিমের টেবিলটা খুব চলে, তো অদ্রিজা খুব বায়না করে। আর কলকাতাতে কি মানে সকাল বিকাল যখনই হোক স্ন্যাক্সের তো কোনো অভাব নেই, রাস্তাঘাটে দোকানেরও অভাব নেই, আর এই ডিমের টেবিল খুব চলে কলকাতাতে। তো আজকে নিজেই বানিয়ে ফেললাম কলকাতা স্টাইলে ডিমের টেবিল, চলো এখন একটু টেস্ট করে দেখতে হবে কীরকম হয়েছে। আর অদ্রিজা হচ্ছে কি, যেহেতু বাচ্চা মানুষ না, রাস্তাঘাটে বেরোলেই শুধু বায়না করছে যে খাবো, আর খাওয়ার পরে হচ্ছে কি ওর পেটে ব্যথা করছে। তো এই কারণে বললাম যে তুই বল কী খাবি, আমি দেখি চেষ্টা করে বানিয়ে দিই। তো এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আর এগরোল টেগরোল তো ওগুলো তো বানানো হয়, কিন্তু ডিমের টেবিলটা ফার্স্ট টাইম। তো যাই হোক মোটামুটি সাকসেস হয়েছে, এখন খেয়ে দেখি টেস্ট করে। এই যে দেখো একটা নিলাম, এখন একটু দেখি। আর সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপকরণে, আমার ঘরের যতটুকু যা আছে সেটা দিয়েই আমি বানিয়েছি, আলাদা করে আমি কিচ্ছু আনিনি। যেখানে বিস্কুটের গুঁড়ো যেটা, সেটা আমি টোস্ট বিস্কুট দিয়ে করে নিয়েছি, আলাদা করে আবার কিনতে যাওয়াটা একটা সমস্যার ব্যাপার। তো তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে যা যা আছে সেটা দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তো এই ভিডিওটি দেখে সহজেই ঘরে কিন্তু সকালে বিকেলে বাচ্চারা আবদার করলে কি নিজেদের খেতে ইচ্ছা করলে চায়ের সঙ্গে কিন্তু বানিয়ে নিও এটা। দারুণ হয়েছে, দারুণ। আর আমি যেহেতু ঝাল ঝাল পছন্দ করি, একটু স্পাইসি করেছে, খুব দারুণ হয়েছে। এই যে দেখো, আমার কাছে ছুরি নেই, ছুরি থাকলে আমি কেটে দেখাতাম তোমাদেরকে। তো খুবই সুন্দর হয়েছে খেতে, বললাম না সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি। তো তোমরা কিন্তু ভিডিওটি দেখার পরে অবশ্যই ট্রাই করো বাড়িতে, কোনো আলাদা কিচ্ছু লাগবে না, বাড়িতে যা আছে যেরকম কর্নফ্লাওয়ার নেই আমি সে জায়গায় ময়দা ইউজ করেছি, তোমরা এইভাবেই করবে। কারণ আলাদা করে যে সব জিনিস আমরা গ্রামেগঞ্জে আলাদা করে সবসময় পাবো সেটা তো নয়, ঘরে যা আছে সেটা দিয়েই বানিয়েছি। তো চলো এখন আর কথা বলবো না, এখন খাওয়াটা বেশ ভালো করে উপভোগ করি আর কি, তৃপ্তি করে খাই। অদ্রিজা মনের মতো হয়েছে দোকানের মতো? ওয়াও ফাটাফাটি, কই দেখো তো। তো বন্ধুরা নিজের হাতে ডেভিল বানানো সাকসেস যখন মেয়ে বললো যে ফাটাফাটি খুব সুন্দর হয়েছে, মনটা ভরে গেল। এর থেকে আর বেশি একটা মায়ের কি চাওয়া থাকতে পারে, তাই না? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।